আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোদেল আছি আপনাদের সাথে। অনেকদিন পরে একটি আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে একটি আচার তৈরি করব। যেহেতু আমের সিজন, আচার না তৈরি করলে কেমন হয়? তো আম এখানে আমি নিয়েছি 2 কেজি আম। তো আমগুলো এখন আমি খোসা ছাড়াই কেটে নিব। তো এখানে আমার ছুরিটা একটু ধার কম ছিল, যার কারণে আর আমের আঠিগুলো শক্ত ছিল, কাটতে একটু অসুবিধা হচ্ছিল। আপনারা ছুরি দিয়ে বা বটি দিয়ে যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন, কিন্তু এই আচারটা তৈরির ক্ষেত্রে আমি চকলাটা সহ কাটবো। তো এখানে আমি 2 টুকরো করে এটাকে আবার আমি 4 টুকরো করব। দেখুন, তো আটিগুলো বের করে নিচ্ছি ভিতর থেকে। তো সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন, একটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যাতে করে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করে আপলোড দিতে পারি। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো দেখুন, এখানে আমি এভাবে করে নিলাম। আমার একটু কষ্টই হয়েছে, ছুরি দিয়ে পরে কাটিনি, বটি দিয়ে কেটে এভাবে করে নিয়েছি সবগুলো আম। ছুরিটা ধার কমে গিয়েছিল, এই কারণে বটি দিয়েই কেটে নিয়েছি। তো এখানে আমগুলো এখন আমি একটা বলের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখব, আর সেই পানির মধ্যে অবশ্যই লবণ দিতে হবে। 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আমি আমগুলো 1-2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখলে এটার যে ভিতরে কষ্টটা থাকে সেই কষ্টটা চলে যাবে, এবং তখন আমের আচারটা ভালো হবে খেতে। যেহেতু আমি ওইটা আচারের চকলাটা রেখেছিলাম, এজন্য ভিজিয়ে রাখলে ভালো হবে। এরপরে দেখুন, আমি মশলা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য এখানে 5-6টা শুকনো মরিচ দিয়েছিলাম, আর দিয়েছি 5 ফোড়ন। তো 5 ফোড়নের মধ্যে তো সব মশলাগুলো আছে, আর সাথে আমি একটু অ্যাড করে দিব জিরা, কিন্তু জিরাটা 5 ফোড়নের মধ্যে নাই। আপনারা চাইলে জিরাটা আলাদাও দিতে পারেন, জিরার গুঁড়াটা। তো আমি এখানে দিয়ে দিলাম। তো এগুলো ভেজে ভালো করে একটা ব্লান্ডারে মিক্স করে নিতে হবে। তো ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে তারপরে এগুলোকে আমি গুঁড়া করে নিব ব্লান্ডারে। তো এখানে দেখুন, আমি এখানে প্রায় 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে একটা চালনিতে উঠিয়ে নিচ্ছি, পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। এরপরে আমি একটু ফ্যানের নিচে দিয়ে রাখব, যাতে পানিটা একদম না থাকে। তারপরে এখানে যে ব্লান্ডারে আমি মশলাটা একটু গুঁড়া করে নিব। তো গুঁড়াটা একদম মিহি না হলে, মিহি যাতে না হয় এরকম একটু হালকা আস্ত থাকবে। এরপর আমি 2 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিব। সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপরে আমি 1 চামচ পরিমাণ কাঁচা যে 5 ফোড়নটা আছে ওইটা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছিলাম কিছু রসুন, রসুনের ছোকলা চাড়িয়ে দিয়ে দিয়েছি। এরপরে আদা রসুন বাটাও দিয়েছি আমি 1/2 চামচ পরিমাণ। এরপরে একটু ভালো করে নেড়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। এরপরে আমগুলো দিয়ে দিচ্ছি আমি। তো আপনারা যদি চান এটা খোসা ছাড়াও তৈরি করা যায়, তো খোসা সহ করলেও ভালো লাগে, আমি খোসা সহই করলাম আজকে। আর আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছিল, আর একটু বড় কড়াই হলে ভালো হতো। তো তারপরেও নেড়ে চেড়ে
নিলাম। এরপরে আমি এক চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি লবণ পানিতে কিন্তু আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে লবণ লাগলে আমি দিয়ে দিব। এরপরে একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আধা চামচ করে দিয়ে দিব। এরপরে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এরপরে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, আপনারা চাইলে এখানে গুঁড়ো দিতে পারেন। এরপরে দিয়ে দেব এক কাপ পরিমাণ ভিনেগার, এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর যেহেতু এটা টক মিষ্টি আচার সেহেতু ভিনেগারটা দিতে হবে, খাওয়া হয়ে যাবে তারপরেও ভিনেগারটা দিলে একটু ভালো থাকবে, নিচে রাখলেও ফ্রিজ ছাড়া। তো এরপরে একটু লবণ লাগছে, দরকার ছিল, এর জন্য এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর যে মশলাটা তৈরি করেছি এটা আমি অর্ধেকটা এখন দিলাম আর অর্ধেকটা পরে আবার নামানোর আগে দিয়ে দিব। তো আমি ভয় দেওয়ার সময় এখানে আবার একটা ড্রিল মেশিনের শব্দ হচ্ছিল, তার জন্য সরি। তো দেখুন তেলটা উঠে এসেছে, এভাবে করে ভালো করে নেড়ে নিতে হবে। আচারটা অনেকটাই হয়ে এসেছে, পরে দেখুন আমার আচারগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা যদি এখনই আমি একটু পরে নামিয়ে ফেলবো, কারণ এটা যখন রেখে দিব তখন মশলাটা কিন্তু ভিতরে আরও প্রবেশ করবে। তো নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। এই তো আমার আচার দেখুন বানিয়ে নিয়েছি এবং খেতে খুবই মজা হয়েছিল। আপনারা আমার রেসিপিটি ফলো করে এই আচারটা তৈরি করে খাবেন, তো দেখবেন কত ভালো লাগে। তো আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।